হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। কি স্যার বলেন? আরে ভাই কি আর হবে ভাই, মিডিয়ার সামনে কথা বলছি, এখন ইডেন কলেজে সবাই আমার পিছনে লাগছে। সবাই বলতে কি, কে কে কে? এই যে আমাকে এখন রুকসানা ডাক দিল, পরে এই যে মিমি ইসলাম ধরছে। আমরা কথা বলতে আপু স্বর্ণা, আমরা তো কথা বলতে আসছি, কথা বলতে আসছি আপু। আমি মিডিয়াতে প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে কথা বলছি, যদি কথা বলার হয় সে আমাদেরকে, আমাকে আমি তাদের সাথে কথা বলছি, আমি এখন কথা বলছি। ভাই দেখছেন আমাকে সবাই হাত ধরাধরি শুরু করে দিচ্ছে। হ্যালো হ্যালো তারপরে মিম ইসলাম আছে, বিজলি আছে, রুকসানা আছে। এ আমার বোন, ও যাবে কেন? না ও যাবে না। হ্যালো 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 জি ভাই বলেন। জি সমস্যা কি? কেন আপনারা আমাকে নিয়ে নিউজ করছেন বলেন? হ্যালো জি ভাই, ওরা তো আমাকে অ্যাটাক করতেছে, আপনি বলছেন না কেন ভাই? আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে কেন কথা বলছি তাই? হ্যালো আমার তোমাদের সাথে কথা নেই, প্রেসিডেন্ট সেক্রেটারি আসুক তার সাথে কথা বলতে। আমাকে হাত ছাড়ো, তোমার আমার হাত ছাড়ো।